স্বাগতম সবাইকে আমরা এখন বিভিন্ন গুগল অ্যাড ক্যাম্পেনের টাইপ এবং হচ্ছে অ্যাডের ফরমেট নিয়েও জেনেছি সো এখন আমরা জানবো যখন আপনি কোনো একটা অ্যাড ক্যাম্পেন হচ্ছে সেট আপ করবেন তখন আপনার কী কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেটা সো এখানে যেটা বলে রাখা যে আমরা এই ভিডিওতে জাস্ট একটা ছোটো একটা বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমরা আমাদের সামনে যে মডিউল সেগুলো তো হচ্ছে এই যখন একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার জন্য আরও কী কী লাগে সেগুলো নিয়ে আরও ডিটেলস হচ্ছে আমরা জানবো সো আমরা যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেন সেট আপ করি কিন্তু বেসিক্যালি যেমন এটা একটা অ্যাড তো এটা হচ্ছে একটা সার্চ অ্যাড তো সার্চ অ্যাডের জন্য এখানে যেমন হেডলাইন এখানে ডিসক্রিপশান বা হচ্ছে এখানে ইউআরএল বিভিন্ন কিছু দিতে হয় তো এই জিনিসটা হচ্ছে আপনি কীভাবে সেট আপ করবেন সেটা নিয়ে হচ্ছে জানবো সো যখন একটা ক্যাম্পেন সেট আপ করবেন তখন আপনাকে বাজেট দিতে হবে লোকেশান দিতে হবে ডেমোগ্রাফি দিতে হবে এরকম সিভিয়ার মানে কিছু সেভারেল স্টেপসের মধ্যে আপনাকে হচ্ছে একাতে হবে সো প্রথমে আপনাকে হচ্ছে ক্যাম্পেন সেট আপ করার জন্য অবশ্যই একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে আপনার যদি গুগল অ্যাক অ্যাড অ্যাকাউন্ট না থাকে আপনি একটা জিমেল দিয়ে হচ্ছে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করে নিতে পারবেন সো গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে এরপর আপনাকে এই ক্যাম্পেন্সের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে প্লাস বাটন পাবেন সেখানে ক্লিক করলে আপনি হচ্ছে একটা ক্যাম্পেন হচ্ছে স্টার্ট করতে পারবেন সো স্টার্ট ক্যাম্পেন এখানে হচ্ছে নিউ ক্যাম্পেন নামে একটা অপশন আছে সেখানে নিউ ক্যাম্পেন এখানে ক্লিক করবেন সো এরপরে আপনাকে হচ্ছে যে ক্যাম্পেইনের টাইপ হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন হচ্ছে সার্চ ক্যাম্পেন করবেন নাকি ডিসপ্লে নাকি ভিডিও ক্যাম্পেন এরকম হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন টাইপের মধ্যে দিয়ে হচ্ছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে সাপোজ হচ্ছে আমার এখানে একটা সার্চ নেটওয়ার্কের ক্যাম্পেইন কীভাবে হয় সেটা হচ্ছে দেখাবো সো আপনি যদি এখানে একটা সার্চ নেটওয়ার্কের ক্যাম্পেইন হচ্ছে সেট আপ করে সিলেক্ট করেন তো সার্চ নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে এরকম করে সার্চ অ্যাডের জন্য হচ্ছে ইউজ করা হয় আপনি এখানে যা যা লিখবেন সে অনুযায়ী হচ্ছে এখানে কিন্তু তাড়াতাড়া দেখাবে সো প্রথমে আপনি যখন সিলেক্ট করছেন সেটা প্রথমে হচ্ছে আপনাকে একটা গোল সিলেক্ট করতে হবে এখানে কিছু মানে কিছু গোলের লিস্ট আছে সো আপনি যেমন হচ্ছে যদি ওয়েবসাইট ট্রাফিক যদি বাড়াতেছেন সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন সেক্ষেত্রে ওয়েবসাইট ট্রাফিকটাও হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপরে আপনাকে হচ্ছে যখন একটা গোল সেট আপ করার সময় যখন আপনি ওয়েবসাইট ভিজিট দিলেন আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে কারণ আপনাকে না হয়তো গুগল বুঝবে না যে আপনি কোথায় হচ্ছে ল্যান্ড করাতে চাচ্ছেন সো আপনাকে হচ্ছে এখানে একটা ইউআরএল হচ্ছে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে একটা ক্যাম্পেনের নাম দিতে হবে সো আপনি যখন যেহেতু একই টাইমে বিভিন্ন ক্যাম্পেন চালাতে পারেন অথবা একই মাসে হচ্ছে অনেকগুলো ক্যাম্পেন চালাতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাম্পেনের নামটা এমন করে দেবেন অর্থাৎ নেম কনভেনশনটা এমন হবে যেন হচ্ছে পরবর্তীতে দুই মাস পর বা ছ মাস পর গিয়েও যেন আপনি বুঝতে পারেন ক্যাম্পেনটা কিনিয়েছিল আপনি জাস্ট যদি নিউ ক্যাম্পেন লিখে যদি লিখে দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বুঝবেন না যে ক্যাম্পেনটা নিয়ে তখন হচ্ছে আপনাকে ভিতরে ভিতরে গিয়ে গিয়ে দেখতে হবে আসলে ক্যাম্পেনটা কিনে এর চেয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি যদি একটা প্রপারলি ক্যাম্পেন দিতে নাম দিতে পারেন সেটা হচ্ছে পরবর্তীতে আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হয় যেমন সাপোজ হচ্ছে সামনে পয়লা বৈশাখ আপনি হচ্ছে পয়লা বৈশাখ ক্যাম্পেইন দু হাজার একুশ বা হচ্ছে যে চোদ্দোশ আঠাশ সেরকম করে যদি হচ্ছে আপনি কোনো একটা ক্যাম্পেনের নাম দেন আপনি বুঝতে পারেন লি কোন বছরটাতে হচ্ছে আপনি এই ক্যাম্পেনটা চালিয়েছেন সেটাও বুঝতে পারবেন সো এরপর হচ্ছে আপনি যখন নাম দিবেন আপনাকে একটা নেটওয়ার্ক হচ্ছে সিলেক্ট করতে হবে সো এখানে যদি একটা সার্চ ক্যাম্পেন চালান আপনি হচ্ছে সার্চ নেটওয়ার্ক নাকি ডিসপ্লে নেটওয়ার্ক কোন জায়গা হচ্ছে ক্যাম্পেনটা চালাতে চান সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে সো আপনি যে লোকেশন হচ্ছে করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আমরা যদি পুরো বাংলাদেশের জন্য করতে চাই এখানে লোকেশনের এখানে বাংলাদেশ লিখে হচ্ছে আপনাকে ক্যাম্পেনটা চালাতে হবে এছাড়া এখানে আরও ছোটো করে সিটি হচ্ছে সিলেক্ট করা যায় অথচ আপনি যদি যদি ঢাকা সিলেক্ট করতে চান বা হচ্ছে চিটাগং সিলেক্ট করতে চান বা হচ্ছে এরকম করে কোনো একটা প্লেস বা সিটি যদি সিলেক্ট করতে চান সেটা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন সো লোকেশন সিলেক্ট যখন হয়ে যাবে এরপর স্টেপ হচ্ছে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে অথবা আপনার যে টার্গেট অডিয়েন্স তারা কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে ব্রাউজ করে সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভে নর্মাল হচ্ছে বেঙ্গলি এবং হচ্ছে ইংলিশ এই দুটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেই হচ্ছে হয়ে যাবে এরপর আপনাকে একটা বিড স্ট্র্যাটেজি হচ্ছে সিলেক্ট করতে হবে সো বিড স্ট্র্যাটেজি এখানে যেমন ম্যাক্সিমাইজ ক্লিক আছে এছাড়াও হচ্ছে আপনি এখানে টার্গেট সিপিএ বা টার্গেট আর ও এস ম্যাক্সিমাইজ কনভার্সন এরকম হচ্ছে বিভিন্ন বিড স্ট্র্যাটেজি সিলেক্ট করা যায় সো নর্মালি হচ্ছে আপনি যদি ক্লিক বাড়াতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাক্সিমাস ক্লিকের এই বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন সো এটা পরবর্তীতে হচ্ছে আপনি যখন ক্যাম্পেন সেট আপ করবেন পরবর্তীতে গিয়েও এই বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিতে পারবেন সো এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে যে ভিডিওগুলো সেখানে আরও অনেক বেশি বিস্তারিত জানবো সো আপাতত হচ্ছে আমরা এখানে একটা সেট আপ প্রসেসের একটা বেসিক ওভারভিউ জানার চেষ্টা করছি এরপর আপনাকে একটা ডেলি বাজেট হচ্ছে দিতে হবে সো সাপোজ হচ্ছে আপনার যে টোটাল ওভারঅল বাজেট সেটা আপনি কয় দিনের জন্য ক্যাম্পেইন চালা যাচ্ছেন সেটাকে ভাগ করে আপনি ডেলি বাজেট হচ্ছে দিতে পারবেন সাপোজ হচ্ছে আপনার টোটাল পঞ্চাশ ডলারের হচ্ছে বাজেট আছে আপনি ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন পাঁচ দিন সো আপনি হচ্ছে ডেলি বাজেট এখানে হচ্ছে সেজন্য দশ ডলার করে দিবেন তখন হচ্ছে ওইভাবে ক্যাম্পেইনটা সেট হয়ে যাবে সো এইভাবে আপনি একটু হিসাব করে নিয়ে আপনি ডেলি বাজেটটা এখান থেকে সেট আপ করতে পারেন এরপর হচ্ছে এখানে আরও আদার সেটিংস আছে যেমন হচ্ছে আপনাকে স্টার্ট ডেট এবং এন্ড ডেট হচ্ছে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা কতদিন চলবে আপনি কি ডায়নামিক সার্চে দিতে যাচ্ছেন কি না সেটা সাইটলিং সাইক্লিং এক্সটেনশন নিয়ে কল আউট এক্সটেনশন এক্সটেনশন বা কল এক্সটেনশন এগুলো নিয়ে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন যেগুলো নিয়ে হচ্ছে আমরা সামনের যে ভিডিওগুলো সেখানে হচ্ছে আয়কর ডিটেলসে জানবো তবে এখানে একটু বলে রাখা ভালো এই যে এখানে অ্যাড এক্সটেনশন এই তিনটে আছে এটা বেসিক্যালি সার্চ ক্যাম্পেনের জন্য দেখা যায় যখন আপনি ডিসপ্লে ক্যাম্পেন বা ভিডিও ক্যাম্পেন চালাবেন তখন এরকম করে কোনো অ্যাড এক্সটেনশন নর্মাল হচ্ছে আপনি এখানে সেটিংসে হচ্ছে দেখবেন না এরপর আপনি যখন এই যে জিনিসপত্রগুলো হচ্ছে যে সিলেক্ট করে নেবেন আপনি হচ্ছে যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে হচ্ছে আপনি ক্যাম্পেইন প্রসেসটা সেট আপ করে নিতে পারবেন সো ক্যাম্পেইন যখন সেট আপ করবেন এরপর হচ্ছে আপনাকে একটা অ্যাড গ্রুপ হচ্ছে সেট করতে হবে সো অ্যাড গ্রুপ সেটা সেট আপ করার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা হচ্ছে কিওয়ার্ডস সো এখানে হচ্ছে আপনি বিভিন্ন কিওয়ার্ডস দিতে পারবেন এখানে বিভিন্ন লিঙ্ক বা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি দিলে আপনাকে বিভিন্ন কিওয়ার্ডের সাজেশনও দিতে পারেন এই কিওয়ার্ড সাজেশনটা আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবেন এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনের চারও ডিটেলসে জানবো সো নর্মাল হচ্ছে আপনি কিওয়ার টপিক প্লেসমেন্ট বা হচ্ছে আপনার অডিয়েন্স এগুলো হচ্ছে সিলেক্ট করে হচ্ছে আপনি একটা অ্যাড গ্রুপ হচ্ছে সিলেক্ট করে বানাতে পারবেন সো যখন অ্যাড গ্রুপ বানিয়ে ফেললেন এরকম কিউআর টপিক প্লেসমেন্ট বা অডিয়েন্স দিয়ে তখন হচ্ছে আপনাকে অ্যাড সেট আপ করতে হবে সো একটা যখন আপনি ডিসপ্লে ক্যাম্পেন চালাবেন তখন অবশ্যই আপনাকে একটা ইমেজ অ্যাড দিতে হবে যখন একটা ভিডিও ক্যাম্পেন চালাবেন তখন একটা ভিডিও অ্যাড দিতে হবে কিন্তু যখন আপনি একটা সার্চ অ্যাড চালাবেন আপনাকে তখন কিছু টেক্সট অ্যাড দিতে হবে সো টেক্সট অ্যাড দেওয়ার জন্য এখানে যেমন হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে একটা ইউআরএল দিতে হবে অর্থাৎ হচ্ছে আপনার এই যে লিঙ্কে ক্লিক করে কোন ইউআরএল এ যাবে সেই ইউআরএলটা এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে হেডলাইন দিতে হবে সো এখানে যেমন দেখেন যে দুইটা হেডলাইন দেওয়া যায় আপনি যদি এখানে যে হেডলাইনটা যদি দেন সেটা হচ্ছে এখানে শো করবে এছাড়াও যদি আপনি হচ্ছে পরবর্তী যে হেডলাইনটা দিবেন সেটা হচ্ছে হেডলাইন টু আকারে দিলে সেটা হচ্ছে এখানে শো করবে সো এভাবে হচ্ছে আপনি এক একটা হেডলাইন দিয়ে হচ্ছে এখানে টেক্সঅ্যাডের মধ্যে বা সার্চ অ্যাডের মধ্যে হচ্ছে এখানে শো করাতে পারবেন সো হেডলাইন দেওয়ার পর আপনাকে হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে সো ডিসক্রিপশান দেওয়ার আগে আপনি হচ্ছে এখানে একটা ডিসপ্লে পাত নামে একটা অপশান আছে অর্থাৎ হচ্ছে আপনি আপনার যে ফাইনাল ইউরালটা দিচ্ছেন এখানের পরে অন্য কোনো ডিসপ্লে পা নিয়ে যেতে চাচ্ছেন কি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সো এরপরে ডিসপ্লে ডিসপ্লেপাত যখন দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাকে ডিসক্রিপশান দিতে হবে সো দেখেন এখানে ডিসক্রিপশানে যে কথাটা লিখেছেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে সো একটা সার্চ এর ক্ষেত্রে এরকম করে বিভিন্ন হেডলাইন বা ডিসক্রিপশান দিয়ে আপনি হচ্ছে একটা টেক্সট অ্যাড বানাবেন কিন্তু ওই যে বলছিলাম সুস্থ ক্যাম্পেইন বা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন আপনাকে ইমেজ বা ভিডিও দিতে হবে যেগুলো নিয়ে হচ্ছে আমরা মডিউলের সামনের ভিডিওগুলোতে আরও ডিটেলসে জানবো সো এইভাবে যখন একটা অ্যাড সেট আপ করে নিচ্ছেন তখন এটা কিন্তু আপনার যে অ্যাড এখানে কিন্তু শো করবে অর্থাৎ হচ্ছে এটা একটা সার্জারি হিসেবে এখানে হচ্ছে শো করবে শো করবে সো এইভাবে হচ্ছে আপনি একটা অ্যাড সেট আপ করতে পারবেন অর্থাৎ আপনি যখন একটা ক্যাম্পেন সেট আপ করছেন তখন আপনাকে ক্যাম্পেইনের কিছু বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তখন আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করবেন ক্যাম্পেইন সেট আপ করার পর হচ্ছে আপনাকে অ্যাড সেট আপ করতে হবে এবং অ্যাড সেট আপ করার পর তখন হচ্ছে আপনাকে অ্যাড সেট করতে হবে সো ক্যাম্পেইনের মধ্যে নর্মাল হচ্ছে আপনাকে বাজেট লোকেশান ডেমোগ্রাফিক্স বা তারপরে স্টার্ট ডেট এন্ড ডেট এগুলো হচ্ছে দিতে হয় বা বিডিং স্ট্র্যাটেজিগুলো দিতে হয় অ্যাড সেটে হচ্ছে নর্মালি হচ্ছে আপনি কিউআর টপিক প্লেসমেন্ট অডিয়েন্স এগুলো দিবেন এবং অ্যাডের মধ্যে নর্মালি হচ্ছে আপনাকে ক্রিয়েটিভগুলো দিতে হয় ক্রিয়েটিভ বলতে হচ্ছে ইমেজ ভিডিও বা টেক্সট অ্যাড বা হচ্ছে আপনাকে ফাইনাল ইউআরএল কল টু অ্যাকশান এগুলো দিয়ে হচ্ছে আপনি একটা অ্যাড বানাতে পারবেন সো এটাই বেসিক্যালি হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপের প্রসেস আমরা মডিউলের সামনের ভিডিওগুলোতে এক একটা অ্যাড ক্যাম্পেইন কীভাবে চালাবেন সেটা নিয়ে আরও অনেক বেশি ডিটেলসে জানবো সো আজকে এ পর্যন্তই হ্যাপি ল্যান্ড Thank you